আমরা আরো নতুন করে 200 WBCS এবং 200 WBPS নেব, কারণ আমার আরো সংখ্যা দরকার। কারণ আমাদের পুলিশের জেলা যেমন বড় হয়েছে আমার লোকও দরকার, তেমনি আমার WBCS এরও যে লোক দরকার, সেই জন্য আমরা IPS IAS এবং WBPS এবং WBCS আমরা আরো নতুন করে নিচ্ছি। আর এটা যেহেতু আমার রাজ্যের ক্যাডার, এটা আমরা নিজেরাই করতে পারি আশা করি। সুতরাং ইমিডিয়েট বলো নেতাজি সুভাষ ইনস্টিটিউটকে যে ইমিডিয়েট টু টেক কেয়ার, তাহলে কী হবে প্রমোশনে, আর এমন একটা স্তরে করবে তোমরা যাতে প্রমোশনটা যেন স্ট্যাগনেন্ট না হয়ে যায়। দেখতে হবে যে তাদের এমন এমনভাবে মানে রিক্রুট করবে যাতে প্রমোশনের স্ট্যাগনেন্ট না হয়, বরঞ্চ প্রমোশনটা তাড়াতাড়ি পেয়ে যায়, এটা দেখতে হবে। একটা লোক যদি প্রমোশন তাড়াতাড়ি পায় না, তার কাজে আগ্রহ থাকে, আর একটা লোক যদি প্রমোশন তাড়াতাড়ি না পায় তাহলে কিন্তু তার আগ্রহ থাকে না, সে আগ্রহ হারিয়ে ফেলে, ডিপ্রেসড হয়ে যায়। এগুলো মাথায় রাখতে হবে। আমার এইটুকু বলার ছিল, আপনারা অনেক কাজ করেন, আমি এইটুকু করতে পারলাম আজকের দিনে, একটা অ্যাসোসিয়েশন আপনাদের ফোরাম তৈরি হলো, আমি খুব খুশি। এইটা দেখে সারা ইন্ডিয়ার অন্যান্যরাও ফলো করবে। আপনারা একটা অফিস রুম পাবেন, WBCS-এর একটা অফিস রুম আছেন, অফিস আছে না, ওদেরও একটা অফিস করে দাও, ভবানী ভবানী করে দাও, এই ভালো থেকে করে দিও। আপনার বসতে পারে যেন 25-30 জন দেখে করে দিও, তোমার ভবানী ভবানী অনেক জায়গা, আমি খালি করে দিয়েছি সব জায়গা। আগে তো তোমাদের রাজ্য পুলিশের হেডকোয়ার্টার ছিল না, লজ্জার ব্যাপার, হেডকোয়ার্টার তো আমি এসে তৈরি করি, কী অবস্থা বোঝো, একটা হেডকোয়ার্টার নাই, পুলিশ চলছে উইদাউট হেডকোয়ার্টার। আর আপনাদেরও যারা বন্ধুবান্ধব আছেন এই 610 জন মিলে, আপনারা একসাথে তো সবাই হয়তো মিলিত হতে পারবেন না, কাউকে কাউকে জেলায় ভার্চুয়ালিও রাখবেন, আপনারা একটা মিটিং করুন, করে এগুলোকে কনভে করুন, আর তারপরে আপনারা যখন মিটিং করবেন রাজ্যস্তরে আমায় বলবেন, আমি নিশ্চয়ই প্রেজেন্ট থাকব। আমি এই কাগজগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে, তার কারণ আমি যেগুলো অ্যানাউন্স করলাম এগুলো আছে এর মধ্যে, এবং আপনারা আমাকে একটা ডিমান্ড যেটা পাঠিয়েছিলেন তার মধ্যে যতটা পারলাম করলাম, কিছু বাকি আছে সেটা পরে দেখে দেবো। আচ্ছা এটা রাখো, দেখো ওরা আর কি কি চেয়েছে।